হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই অসহায় লোকটা, মানে ঘুরে যাচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি আমি, কিন্তু এখন কিসের জন্য এরকম করছে বুঝতে পারছি না। কেন হয়তো কথাও বলতে পারছে না, কিছু একটা সমস্যা হয়েছে। এটা দেবো ছিঁড়ে ছিঁড়তেও কষ্ট হচ্ছে ওনার, খুব অসহায় আছে। দেখ দেখছি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখেও কষ্ট লাগে। আমি কিছু জিজ্ঞেস করবো সেটাও আমি জিজ্ঞেস করতে পারছি না, উনি কথাই ঠিক মতন বলতে পারছে না। কোদ্দি এসে সেটাও কিছু বলতে পারছে না, খুবই কষ্ট লাগছে দেখে। এখন কোথায় যাবে কি করবে কোদ্দি এসে সেটাও আমি জানি না, আর ইনি কোথায় যাবে সেটাও আমি বলতে পারছি না। ওই ওখানটা বসে গেল, এই প্রথমবার দেখছি এখানটায়। ইনি হচ্ছে এই হাইকোর্টের এখানটায় আছে, এই যে তোমার অসুবিধা হলে বলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কথা বলতেও সমস্যা হচ্ছে। তুমি কোদ্দি এসছো? ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও, ঠিক আছে? জলের বোতল ফোন, আচ্ছা আচ্ছা, বোতলটা একটু জল ভরে আনা আমার গাড়িতে, এনে চাবি এনে যা না, যা না একটু জলটা নিয়ে চলে, এনে যা, এই দে তুই জলটা নিয়ে, তুই জলটা নিয়ে চলে না, তুই জলটা নিয়ে চলে, এনে এনে বড়টা না, ওখানে দেখবি আর একটা বোতল আছে, এ নাও নাও জলের বোতলটা নাও, জলটা খেয়ে নাও, ঠিক আছে? অনেকদিন ধরেই বোধহয় কিছু খাইনি, তাই এরকম করছিল।